গভীর রাতে দুষ্কৃতীদের গুলিতে জখম এক তৃণমূল কর্মী গতকাল জেলায় তিন প্রান্তে চলল গুলি ও বোমা ফরাক্কা খড়গ্রামের পর নবগ্রাম থানা এলাকায় চলল গুলি ঘটনাটি ঘটেছে নবগ্রামের বিলবসিয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রাস্তার ধারে বন্ধুদের পাশে বসে থাকার সময় একটি গাড়িতে করে দুজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলি করে এবং সেই ঘটনায় গুরুতরভাবে আহত হন রুবেল শেখ তাকে বন্ধুদের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রুবেল শেখের বাড়ি পাঁচ গ্রামের এলাকায় বলে জানা গেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লিখিত অভিযোগ হয়নি পরিবারের তরফ থেকে বলেও জানা গেছে আগে। একটা গাড়ি গেল ফট করে একটা অজে বলছে আমার পিঠে কি দু প্লোডে লাগলো আর ওটা কী হলো দেখে দেখে আমরা সব সাইডে বসে আছি পুরো দূরে নিয়ে হ্যাঁ আসছি বলছে আমার পিঠে গেলে আমি দেখছি তোর হসপিটাল নিয়ে ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে এলাম